রমজানের শেষ সোমবারের দিনে বাড়াতে আল্লাহর এই নামটি 101 বার পড়ুন, ভাগ্য খুলে যাবে, জীবনের সকল গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে, গায়েবী সাহায্য আসবে। পবিত্র মাহ রমজানের শেষ মুহূর্তে এসে আমরা উপনীত হয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইমানদারদেরকে, মুমিন মুসলমানদেরকে পুরস্কার প্রদান করা হবে। আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার হিসেবে জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন, তাদের জন্য জান্নাত অবধারিত করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের যত ধরনের প্রয়োজন রয়েছে সব কিছু গায়েবীভাবে পূরণ করে দিবেন, দোয়া কবুল করবেন। তাই বরকতপূর্ণ এই মুহূর্তের মধ্যে আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকব, আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার সুন্দরতম নামসমূহ রয়েছে, সুতরাং তোমরা তার সে সকল সুন্দর নাম ধরে আহ্বান করো, তাকে ডাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিবেন। অভাব অনটলে চিন্তা ও পেরেশানির সময়, দুঃখ কষ্টের সময় সর্বদাই আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ তাআলাকে স্মরণ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দেবেন। অকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। কোনো বান্দা অথবা বান্দি যদি বিপদগ্রস্ত হওয়ার পরে আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই আনন্দিত হন, খুশি হন বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে সম্বোধন করতে থাকে, আল্লাহ তাআলার গুণবাচক নাম পাঠ করে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে ক্ষমা করে দেন। আজ হলো সোমবারের দিন, সোমবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। সোমবারের দিনটিকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। সোমবারের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার উদ্দেশ্যে, শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে নফল রোজা রাখতেন। আজকের সোমবারের দিনটি পবিত্র মাহে রমজানের শেষ সোমবার। জানি না আপনারা আমার হায়াতে জিন্দিগি আর কতদিন বাকি রয়েছে, আগামী রমজানের সোমবার আমরা পাব কি না। আল্লাহ তাআলার দরবারে নিজের সকল ধরনের অপারগতা পেশ করে সর্বদাই রুনাজারি করা, তওবা ইস্তিগফারের আমল করা, আল্লাহ তাআলা যেন অবশ্যই আপনার আমার জীবনের সকল গুনাহকে মাফ করে দেন। বিশেষ করে পবিত্র মাহে রমজানের শেষ দিন, অর্থাৎ আমরা পবিত্র মাহে রমজান দীর্ঘ একটি সময় অতিবাহিত করলাম, সিয়াম সাধনা করলাম, আত্মসংযম করলাম, তাকওয়া অবলম্বন করার জন্য প্রশিক্ষণ দিলাম, আল্লাহ তাআলার দরবারে আমাদের এই আমলসমূহ যেন কবুল হয়, আল্লাহ তাআলা যেন আমাদের এই আমলগুলোকে কবুল করেন, গ্রহণ করেন, আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দেন, সেজন্য রব্বুল আলামিনের দরবারে সর্বদাই রুনাজারি করা, অধিক পরিমাণে ইস্তিগফারের আমল করা। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মুহূর্তের ভিতরে ক্ষমা করে দেবেন, আল্লাহ তাআলা তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খাস রহমত বর্ষণ করবেন, আল্লাহ তাআলাকে পছন্দ করবেন, ভালোবাসবেন। তাই আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে আজ রমজানের শেষ সোমবার এদিনে সাহারির সময় যখন আমরা ঘুম থেকে জাগ্রত হব, ভালো করে পাক পবিত্র হয়ে দু রাকাত পারি, চার রাকাত পারি তাহাজ্জুদের নামাজ আদায় করব। যে ব্যক্তি রাতের এক তৃতীয় অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করবে আল্লাহ তাআলার নৈকট্য তার লাভ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। তাই বরকতপূর্ণ এই দিনে এবং বরকতপূর্ণ মুহূর্তের মধ্যে গুরুত্ব সহকারে নামাজ সম্পূর্ণ করার পর ইস্তিগফারের আমল করে নেব, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। এরপরে হাত উত্তোলন করে কাকুতি মিনতি করে আমাদের যত ধরনের প্রয়োজন রয়েছে, হাজত রয়েছে, ইচ্ছে রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, সব কিছু মুনাজাতের মধ্যে ব্যক্ত করব, আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল ধরনের গুনাহকে মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। এরপরে সোমবার দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে বাঁচার উদ্দেশ্যে
হঠাৎ বিপদ থেকে বাঁচার উদ্দেশ্যে রাসূলের শিখানো বরকতপূর্ণ এই দোয়াটি আমরা তিনবার আমল করব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আ ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم اي دعاتي যে ব্যক্তি আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হঠাৎ বিপদ অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে নিরাপত্তা রাখবেন আল্লাহ তাআলা গায়বি সাহায্য প্রদান করবেন। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর কোরআনের মাস আপনার আমার কাছ থেকে ধীরে ধীরে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আপনি আমি কতটুকু কোরআন পড়তে পারলাম, কতটুক জিকির করতে পারলাম, কতটুক তাসবিহ তাহলিল পাঠ করতে পারলাম, কতটুক নফল ইবাদত বন্দেগী করার জন্য সময়কে অতিবাহিত করতে পারলাম, কি পরিমাণ রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করতে পারলাম, সব কিছু চিন্তা ভাবনা করে নিজের যত ধরনের ত্রুটি বিচ্ছুতি রয়েছে সকল ধরনের ত্রুটি বিচ্ছুতির কথা স্মরণ করে ছোট্ট একটি ইস্তিগফার তিনবার আমল করবো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন। এরপরে গুরুত্ব সহকারে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করব। যে ব্যক্তি পবিত্র মাহ রমজান মাসে কোরআনের প্রতি মহব্বত রেখে ভালোবাসা রেখে তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার নেকিকে সওয়াবকে 70 গুণ থেকে 1000 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা এত বেশি নেকি প্রদান করবেন যা গণনা করে শেষ করা যাবে না। তাই আমরা ভালো করে পাক পবিত্র হয়ে কোরআন তেলাওয়াত করব, পরিবার পরিজনদেরকে কোরআন তেলাওয়াত করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে সোমবারের দিন মাগরিবের পূর্ব মুহূর্তে ইফতারিকে সামনে নিয়ে কোনো ধরনের কথাবার্তা না বলে গুরুত্ব সহকারে একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে আল্লাহর নামের প্রতি একিন রেখে ইখলাস রেখে গুরুত্ব সহকারে আমরা আল্লাহর গুণবাচক এই নামটি আমরা 101 বার আমল করব। ইয়া হাফিজু অর্থ হল হে হেফাজতকারী, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন, ভয় ভীতি থেকে হেফাজত করবেন, চিন্তা ও পেরিশানি থেকে হেফাজত করবেন, দুঃখ কষ্ট থেকে হেফাজত করবেন, অভাব অনটল থেকে হেফাজত করবেন, শত্রুর হাত থেকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধরনের কঠিন মুসিবত থেকে অভাব অনটল থেকে দুঃখ কষ্ট থেকে কুদরতিভাবে হেফাজত করবেন। ইয়া হাফিজু ইয়া হাফিজ রামটি 101 বার আমল করব। ইফতারি সামনে নেই ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি এই আমলটি করব, হাত উত্তোলন করে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, বিশ্ববাসীর জন্য মাগফিরাত কামনা করতে থাকব। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিউস্তাদিনা ওয়া লিশাইখিনা ওয়া লিমাশাইখিনা ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولمن الله حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني ربنا رب ارحمهما كما ربياني صغيرا। অর্থাৎ এই দোয়াগুলোর মাধ্যমে আমরা বিশ্বের সমস্ত নারী পুরুষ বন্ধু বান্ধব সকলের জন্য দোয়ার মধ্যে সামিল করতে পারব। তাই এই মোনাজাতটি আমরা করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন অবশ্যই রমজানের পরিপূর্ণ খায়ের ও বরকত প্রদান করেন।